হরিও নম শিবায় হরিও নমঃ শিবায় হরিও নমঃ শিবায় ও শ্রী মহাকালুদ্র দেবায় নম ও শ্রী মহাকাল ভৈরব দেবায় নম ও শ্রী রুদ্র অমরনাথ দেবায় নম ও শ্রী রুদ্র উমানন্দ দেবায় নম ও শ্রী মহাকাল রুদ্র কাশীনাথ দেবায় নম ও শ্রী রুদ্র বদ্রীনাথ দেবায় নম ও শ্রী গঙ্গা গঙ্গাধর দেবায় নম ও শ্রী রুদ্র চন্দ্রনাথ দেবায় নম ও শ্রী মহাকালুদ্র মহামৃত্যুঞ্জয় দেবায় নম হরিও নম শিবায় হরিও নম শিবায় ভক্তগণ শিবকৃষ্ণ কৃষ্ণ গুরুকুল সেবাশ্রমের থেকে তোমাদের সকলের মঙ্গল প্রার্থনা করি তোমাদের সকলের আরোগ্য সকলের সফলতা প্রার্থনা করি ভক্তগণ আগের দিন যে সম্পর্কে বলছিলাম যে দেবীর আরাধনার তিথিতে অর্থাৎ নবরাত্রি দুর্গাপূজা অথবা দীপান্বিতা অমাবস্যা কালী পূজা অথবা জগদ্ধাত্রী পূজা অথবা ছিন্নমস্তা পূজা ইত্যাদি তিথিতে যদি আমরা দেবীর অষ্টতর শত নাম দেবীর একশো আট নাম যদি আমরা জপ করতে পারি তা আমাদের আমাদের জীবনের পক্ষে আমাদের সংসারের পক্ষে আমাদের সফলতার পক্ষে আমাদের আরোগ্যের পক্ষে আমাদের সুখ শান্তির জন্য খুবই মঙ্গলকারী খুবই মঙ্গলদায়ক আমি তোমাদের কাছে সেই একশো আট নাম বলবো আগের দিন আমি কুড়িটি নাম বলেছিলাম আজ আমি তোমাদের কাছে আমাদের আজ আমি তোমাদের কাছে সেই একশো আট নাম বলব এই নাম জপ করতে হবে দেবী পূজার দেবী পূজার দিন অর্থাৎ দেখো যে নবরাত্রি তো কেটে গেল কেটে গেল দীপান্নে তামাবস্যা এইসব দিনেও যারা দেবীর আরাধনা করতে পারোনি সময় পাওনি বা জানতে না তোমাদের জন্য এই যে জগদ্ধাত্রী পূজা আসছে মা জগদ্ধাত্রী তিনি দেবী এবার জগদ্ধাত্রী রূপে আসছেন আর সেই দিনগুলোতে সেই দিনে এই জগদ্ধাত্রী পূজার ষষ্ঠী থেকে জগদ্ধাত্রী পূজার দশমী পর্যন্ত এই যে কোনো দিন বা প্রতিদিন যদি এই একশো আট নাম জপ করতে পারো তাহলে দেবীর কৃপা মায়ের কৃপা জগদ্ধাত্রীর কৃপা তুমি লাভ করতে পারবে ফলে দারিদ্রতা দুঃখ জীবন থেকে দৈনতা দূর হবে কেমন আর যারা লিখতে পারবে লাল লাল কালি দিয়ে যারা বেলপাতায় অথবা ভোর্য আর বেলপাতা ভোর্য যদি না পাও তাহলে লিখতে পারবে সাদা কাগজেই আমি তোমাদের কাছে বলি লিখে নাও এক অংশতি এগুলি আগের দিন বলেছিলাম আজ একবার আর একবার বলে দেই এক অংশতি দুই সাধবি দুই সাধবি তিন ভবপ্রীতা ভবপ্রীতা চার ভবানী চার ভবানী পাঁচ ভব মোচনী ভব মোচনী ছয় আরজা, ছয় আর সাত দুর্গা দুর্গা আট জয়া জয়া নয় আদ্যা আদা দশ ত্রিনেত্রা ত্রিনেত্রা এগারো সুলধারিণী সুলধারিণী বারো পিনাক ধারিণী পিনাক ধারিণী তোমরা নিশ্চয়ই লিখে নিচ্ছ তেরো চিত্রা তেরো চিত্রা চোদ্দ চণ্ড ঘণ্টা চণ্ড ঘণ্টা পনেরো মহাতপা মহাতপা ষোলো মন ষোলো মন সতেরো বুদ্ধি সতেরো বুদ্ধি আঠেরো অহংকারা অহংকারা উনিশ চিত্তরূপা চিত্তরূপা কুড়ি চিতা কুড়ি চিতা এই চিতা পর্যন্ত তোমাদের আগের দিন বলেছিলাম আজ আরও লিখে নাও একুশ চিতি একুশ চিতি বাইশ সর্বমন্ত্রময়ী সর্বমন্ত্রময়ী তেইশ সত্তা সত্তা চব্বিশ সত্যানন্দ স্বরূপিনী সত্যানন্দ স্বরূপিনী পঁচিশ অনন্তা পঁচিশ অনন্তা এই দেবীর অষ্টতর নাম জপ করলে দেবী অত্যন্ত প্রসন্ন হন দেবী অত্যন্ত অত্যন্ত প্রসন্ন হন এবং এই সাধনার মধ্য দিয়ে এই জপের মধ্য দিয়ে জপ কিন্তু করতে হবে শুধু মুখে নয় মুখ আর মনকে এক জায়গায় করে আমাদের মন অত্যন্ত চঞ্চল আমাদের মন মানুষের মন গীতায় বলা হয়েছে বায়ু সম চঞ্চল গীতায় অর্জুন ভগবান কৃষ্ণকে প্রশ্ন করেছেন হে কেশব এই বায়ু সম চঞ্চল বায়ুর মতো হাওয়ার মতো এত চঞ্চল মনকে আমরা বসে আনব কি করে সেই জন্য বিভিন্ন যোগাভ্যাসের কথা বলা রয়েছে তো মন অত্যন্ত চঞ্চল আমরা কোনো একটি বিষয়ে তিন সেকেন্ডের বেশি একটি বিষয়ে একটি ঘটনার ওপর ঘটনার একটি একটি পর্যায়ের ওপর তিন সেকেন্ডের বেশি মনোনিবেশ করতে পারি না মন এত চঞ্চল সেখানে এই একশো আট একশো আট নামের প্রতি মনোনিবেশ করবো কী করে মনোনিবেশ আমাদের করতে হবে আমাদের যোগাভ্যাসের ফলে যোগাভ্যাসের মাধ্যমে আমাদের যোগাভ্যাসের মাধ্যমে আমাদের মনোনিবেশ করতে হবে মনে রাখবে যে যোগাভ্যাস যদি করতে পারো যোগাভ্যাসের মাধ্যমে মন আর মুখ যদি এই নামের মধ্যে এক হয়ে যায় তাহলে মনে করছো যে ওহো আমার জীবনে তো এখন দশটা সমস্যা আমার জীবনে তো এখন পনেরোটা সমস্যা আমার জীবনে তো এখন পঞ্চাশটা সমস্যা আমার জীবনে তো এখন একশোটা সমস্যা দেবীর এই একশো আট নাম যদি আমরা মনের সাথে কায় মনোচিত্তে এই কায় মনোচিত্তে আমরা এই কথার মানে বুঝব। কায়া মন ও চিত্ত কায়ামন উচিত্তে তার বিশ্লেষণ আমরা বলবো শাস্ত্র থেকে যদি এই আমরা অভ্যাস করতে পারি দেবীর যদি এই নাম আমরা জপ করতে পারি তাহলে আমাদের জীবনে দশ পনেরো কুড়ি পঞ্চাশ একশোটা সমস্যা কি এক হাজার এক হাজার আটশো সমস্যা নিমিশে মুহূর্তের মধ্যে বিলীন হয়ে যাবে কেমন তাই শুধুমাত্র জপতে হবে বলে যব না মন মনকে নিবেশ করে যবো আর লিখে নাও ভক্ত রাজারা শিষ্য আছো কায়মনচিত্তে এই কথার মানে কি এই কথার আধ্যাত্মিক আধ্যাত্মিক বিশ্লেষণ আমি তোমাদেরকে বলবো তো লেখো যে পঁচিশ হলো অনন্তা অনন্তা ছাব্বিশ হল ভাবিনী ভাবিনী ভবানী নয় ভাবিনী সাতাশ হলো ভাববা ভাববা সাতাশ হলো ভাববা আঠাশ ভব্বা এক নাম নয় শুধু আকারটা নেই আর আকারটা নেই বলে কিন্তু মানেও অনেক অনেক কিন্তু বদলে গিয়েছে সাতাশ হলো ভাববা আঠাশ হলো ভব্বা উনতিরিশ হলো অভব্যা উনতিরিশ হলো অভব্যা তিরিশ হল সদাগতি সদাগতি একত্রিশ সম্ভরি সম্ভরি বত্রিশ দেবমাতা দেবমাতা তেত্রিশ চিন্তা চিন্তা তেত্রিশ হল চিন্তা দেবীর নাম যদি আমরা আমাদের চিন্তার মধ্যে আমাদের চিন্তন চিন্তনের মধ্যে আনতে পারি দেবীকে যদি আমরা চিন্তন করতে পারি তাহলে সংসারের এই সব চিন্তা দুশ্চিন্তা নিমিশে বিলীন হয়ে যাবে দেবীর কৃপা যখন তুমি পাবে তখন তুমি এত আর্থিক কষ্টে ভুগবে না এত আর্থিক যন্ত্রণা তোমার আর থাকবে না কেমন তো চিন্তা চিন্তনে আমাদের দেবীকে আনতে হবে দেবীর দেবীর নাম আমাদের চিন্তনে আনতে হবে দেবীর চরণ আমাদের চিন্তনে আনতে হবে তেত্রিশ হল চিন্তা চৌত্রিশ হল রত্নপ্রিয়া চৌত্রিশ হল রত্নপ্রিয়া পঁয়ত্রিশ হল সর্ববিদ্যা পঁয়ত্রিশ সর্ববিদ্যা ছত্রিশ দক্ষ কন্যা তোমরা জানো সেই দক্ষ যজ্ঞের কথা ছত্রিশ দেবীকে এই নামে জানা হয় দক্ষ কন্যা সাইত্রিশ দক্ষ যজ্ঞ বিনাশিনী সাঁত্রিশ দক্ষ যজ্ঞ বিনাশিনী আটত্রিশ হল অপর্ণা আটত্রিশ অপর্ণা উনচল্লিশ অনেক না অনেক বর্ণা চল্লিশ পাটোলা পাটোলা একচল্লিশ পাটোলা পাটোলাবতী একচল্লিশ পাটোলা পাটোলাবতী চল্লিশ কেবল পাটোলা আর একচল্লিশ হল পাটোলাবতী বিয়াল্লিশ পট্টাম্বর পট্টাম্বর পরিধানা পট্টাম্বর পরিধানা তেতাল্লিশ কল মঞ্জির কল মঞ্জির রঞ্জিনী কল মঞ্জির রঞ্জিনী চুয়াল্লিশ অমেয় বিক্রমা অমেয় বিক্রমা ৪৫ পুরা পুরা ছেচল্লিশ সুন্দরী সুন্দরী সাতচল্লিশ সুর সুন্দরী সুর সুন্দরী ছেচল্লিশ কেবল সুন্দরী আর সাতচল্লিশ হলো সুরু সুন্দরী আটচল্লিশ বন দুর্গা বন দুর্গা উন পঞ্চাশ মাতঙ্গী মাতঙ্গী পঞ্চাশ মাতঙ্গ মুনি পূজিতা মাতঙ্গ মুনি পূজিতা একান্ন ব্রাহ্মী ব্রাহ্মী বাহান্ন মাহেশ্বরী মাহেশ্বরী তিপ্পান্ন ঐন্দ্রী ঐন্দ্রী চুয়ান্ন কৌমারী কৌমারী পঞ্চান্ন বৈষ্ণবী বৈষ্ণবী ছাপ্পান্ন চামুণ্ডা চামুণ্ডা সাতান্ন বারাহি বারাহি আটান্ন লক্ষ্মী লক্ষ্মী ঊনষাট পুরুষাকৃতি পুরুষাকৃতি ষাট বিমলা বিমলা একষট্টি উৎকর্ষিনী উৎকর্ষিনী বাষট্টি জ্ঞানা জ্ঞানা তেষট্টি ক্রিয়া ক্রিয়া চৌষট্টি নিত্যা নিত্যা পঁয়ষট্টি বুদ্ধিদা বুদ্ধিদা ছেষট্টি বহুলা বহুলা সাতষট্টি বহুলো প্রেমা বহুল প্রেমা ছেষট্টি কেবল বহুলা আর সাতষট্টি বহুলো প্রেমা আটষট্টি সর্ব বাহন বাহনা সর্ব বাহন বাহনা উন সত্তর নিশুম্ভ শুম্ভ হননি নিশুম্ভ শুম্ভ হননি তোমরা সেই নৃশুম্ভ শুম্ভ অসুরের কথা শুনেছ বা জান সেই নৃশুম্ভ আর শুম্ভ নৃশুম্ভ আর শুম্ভ এই দুই অসুরকে বধ করে দেবী দেবী এই নামে এই নাম এই নাম গ্রহণ করেছিলেন নিশুম্ভ শুম্ভ হননি সত্তর মহাসুর মর্দিনী মহিষাসুর মর্দিনী একাত্তর মধু কৈটোভ হন্ত্রী মধু কৈটোভ হন্ত্রী বাহাত্তর চণ্ড মুণ্ড বিনাশিনী চণ্ড মুণ্ড বিনাশিনী একাত্তর মধু কৈটোভ হন্ত্রী মধু কৈটোভ হন্ত্রী বাহাত্তর চন্ড মুন্ড বিনাশিনী তিয়াত্তর সর্বা সুর বিনাশা তিয়াত্তর সর্বা সুর বিনাশা চুয়াত্তর সর্ব দানব ঘাতিনি সর্ব দানব ঘাতিনি পঁচাত্তর সর্বস্রাষ্ট্র ময় পঁচাত্তর সর্বা শাস্ত্রময়ী পঁচাত্তর সর্বা শাস্ত্রময়ী ছিয়াত্তর সত্তা সত্তা সাতাত্তর সর্বাস্ত্র ধারিণী সর্বাস্ত্র ধারিণী আটাত্তর অনেক শস্ত্র হস্তা অনেক শস্ত্র হস্তা ঊন আশি অনেক কাস্ত্র ধারিণী অনেক কাস্ত্র ধারিণী আশি কুমারী কুমারী একাশি চৈক কন্যা চৈক করোনা একাশি চৈক কন্যা বিরাশি কৈশোরী কৈশোরী তিরাশি যুবতী যুবতী চুরাশি জ্যোতি জ্যোতি পঁচাশি অপৌরা অপৌরা ছিয়াশি পৌরা পৌরা সাতাশি বৃদ্ধমাতা বৃদ্ধমাতা অষ্টআশি বলপ্রদা বলপ্রদা উননব্বই মহোদোরি মহদোরি নব্বই মুক্ত কেশি মুক্ত কেশি একানব্বই ঘোররূপা ঘোররূপা বিরানব্বই মহাবলা মহাবলা তিরানব্বই অগ্নিজালা অগ্নিজালা চুরানব্বই রৌদ্রমুখী রৌদ্রমুখী পঁচানব্বই কালোরাত্রি কালোরাত্রি ছিয়ানব্বই তপস্বিনী তপস্বিনী সাতানব্বই নারায়ণী নারায়ণী আটানব্বই ভদ্রকালী ভদ্রকালী নিরানব্বই বিষ্ণুমায়া বিষ্ণুমায়া একশো জলদরি জলোদরি একশো এক শিবদ্যুতি শিবদ্যুতি একশো দুই করালি করালি একশো তিন অনন্তা অনন্তা একশো চার পরমেশ্বরী পরমেশ্বরী একশো পাঁচ কাত্তায়নী কাত্তায়ণী একশো ছয় সাবিত্রী একশো সাত প্রত্যক্ষা প্রত্যক্ষা এবং সর্বশেষ একশো আট ব্রহ্মবাদী ব্রহ্মবাদিনী এই মায়ের একশো আট নাম এই এক একশো আট নাম দেবী পূজার দিনগুলিতে দেবীর আরাধনা তিথিতে অবশ্যভাবেই জপ করা এবং যদি লিখতে পারো তোমরা তাহলে অবশ্যভাবেই তা অত্যন্তভাবে মঙ্গলদায়ক হবে এবং তা অত্যন্তভাবে জীবনের সমস্যাকে দূরীভূত করতে তোমাদের সাহায্য করবে দেবী কৃপা দ্রুত লাভ করতে তোমাদের সাহায্য করবে তোমরা বিল্লপত্র বা বেলপাতার পাতার ওপর লিখতে পারো লাল কালিতে অথবা তোমরা লিখতে পারো পত্রের ওপর অথবা সাদা কাগজেও তোমরা লিখতে পারো অথবা তোমরা লাক্ষা কুমকুম সিঁদুর সিঁদুর ইত্যাদি দ্বারাও লিখতে পারো কেমন যারা জব করবে তারা তো অবশ্যই জব করবে বা লিখবার পরেও জব করতে পারো লিখবার সাথে সাথেও জব করতে পারো আর জব করবার পর তোমরা এটিকে কোনো মুক্ত জলাশয়ে কোনো প্রবাহিত কোনো জলধারায় তোমরা এটিকে ভাসিয়ে দিতে পারবে কেমন এবং এবং যদি তোমরা যদি তোমরা এর সাথে এর সাথে তোমরা শাস্ত্র অনুযায়ী কিছু নিয়ম পালন করতে পারো তা তোমাদের পক্ষে খুব মঙ্গলময় হবে আমি তোমাদেরকে এই কায়মন বাক্যে এই শব্দের কায়মন বাক্য এই শব্দের আধ্যাত্মিক মানে তোমাদের বলবো এবং তার সাথে বলবো দেবী অষ্টতর শতনাম 108 নামের নামের নিয়ম কী কী নিয়ম রয়েছে তা পালন করবার জন্য আরও যারা করতে পারবে যারা করতে পারবে না এটুকু করলেই তাদের ক্ষেত্রে যথেষ্ট আর যারা আরও কিছু করতে চাও তোমাদের জন্য আমি অবশ্যই বলবো যে দুটো নাম্বার আপনাদের স্মরণে রাখতে হবে সেই দুটো নাম্বার হলো নাইন এইট এবং নাইন ফোর এই দুটো নাম্বার আপনারা স্মরণে রাখুন তাহলেই দেখবেন আপনাদের জীবনে কিন্তু সাফল্যের রামধনু এঁকে দেবেন এই মহান ব্যক্তিত্ব আর ঠিক এভাবেই বলি যে আপনারা এই মহান ব্যক্তিত্বের সাথে কোথায় কোথায় যোগাযোগ করতে পারবেন প্রথমটি হলো ওনার নিজের আশ্রমে শিবকৃষ্ণ গুরুকুল একশো তিরিশ নেহেরুনগর পোস্ট অফিস মাহেশ শ্রীরামপুর জেলা হুগলি পিন নাম্বার সাতশো বারো দুশো দুই বাস মাসির বাড়ি চিঠি পাঠানোর একমাত্র ঠিকানা হল কিন্তু শিবকৃষ্ণ গুরুকুল আরও একটি ঠিকানা কলকাতা সল্ট লেকে গুডলাক পয়েন্ট বিডি তিনশো নব্বই সেক্টর ওয়ান লেক কলকাতা চৌষট্টি বাস স্টপেজ বিডি ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পাশের গলি দিয়ে গিয়ে ভিআইপি সুইটস নামক একটি মিষ্টির দোকান ঠিক তার উল্টো দিকেই ওনার চেম্বার তৃতীয় চেম্বারটি হচ্ছে বাস টালিগঞ্জ মেট্রো স্টেশন থেকে তিনটি স্টপেজ দক্ষিণের নেতাজীনগর বাস স্টপেজে এসে আপনারা অটোতে বা রিকশায় চলে আসুন জয়শ্রী কালীতলা সেখানে এসে দেখুন নাই স্টুডে নামক একটি বিউটি পার্লার ঠিক তার উল্টো দিকে রাগেশ্রী অ্যাপার্টমেন্ট একশো সাতচল্লিশ শরৎপল্লী রাগেশ্রী অ্যাপার্টমেন্টই উনি বসেন উত্তরবঙ্গের সমস্ত মানুষ যারা বাবাশ্রী শ্রী মহারাজের সঙ্গে যোগাযোগ করতে চাইছেন যারা তার পরম সান্নিধ্য পেতে চাইছেন পেতে চাইছেন তার উপদেশ তাদের জন্য যোগাযোগের এই ঠিকানা উত্তরায়ণ অ্যাপার্টমেন্ট পঁচিশ নম্বর স্বামীজি সরণী হাকিমপাড়া শিলিগুড়ি পিন নাম্বার সাত তিন চার শূন্য শূন্য এক বিবেকানন্দ স্কুলের ঠিক বিপরীতে আরও একবার জানিয়ে রাখি উত্তরায়ণ অ্যাপার্টমেন্ট পঁচিশ নম্বর স্বামীজি সরণী হাকিমপাড়া শিলিগুড়ি পিন নাম্বার সাত তিন চার শূন্য শূন্য এক বিবেকানন্দ স্কুলের ঠিক বিপরীতে এই মুহূর্তে আপনারা টিভির পর্দায় বাবা শ্রী দেবদাসী মহারাজের দীর্ঘদিনের যে পরিকল্পনা সেই আশ্রম আশ্রমের রূপরেখা আপনারা দেখতে পাচ্ছেন এবং আরও একটি সুখবর আপনাদের জানিয়ে রাখি যে বাবা শ্রী দেবদাসজী মহারাজের ঐকান্তিক প্রয়াসে দীর্ঘদিনের প্রয়াসে গঠিত শিবকৃষ্ণ গুরুকুল সেবাশ্রম পরিচালিত বৃদ্ধ বৃদ্ধা নিবাসে যে সমস্ত বৃদ্ধ বৃদ্ধারা ধর্মীয় ও আধ্যাত্মিক পরিবেশে তাদের জীবন নির্বাহন করতে চান যারা এখানে আগামী জীবন থাকার জন্য ইচ্ছুক তারা অবিলম্বে আমাদের সাথে এই দুটো নাম্বারে যোগাযোগ করুন নাইন এইট এবং নাইন সেভেন থ্রি এইট আরও একবার আপনাদের জানিয়ে রাখি যে আশ্রমের রূপরেখা আপনারা এই মুহূর্তে টিভির পর্দায় দেখছেন সেটি গঠিত হচ্ছে হুগলি জেলার ছচুরোর সুগন্ধাতে ঠিকানাটা এরকম ছুচুরো স্টেশন থেকে আপনারা যে কোনো যানবাহনে চলে আসবেন সুগন্ধা মোড়ে সুগন্ধা মোড়ে এসে সামনেই দেখতে পাবেন দোলবাড়ি দোলবাড়িতেই এই মন্দির গঠিত হতে চলেছে এবং তার সন্নিকটে শিবকৃষ্ণ গুরুকুল সেবাশ্রম গঠিত বৃদ্ধ বৃদ্ধ নিবাসেরও আপনারা রূপরেখা দেখতে পাবেন আমাদের পরবর্তী কার্যক্রমে এবং আরও যারা বিশদভাবে জানতে চান তারা অবিলম্বে আমাদের সাথে যোগাযোগ করুন এই দুটো নাম্বারে নাইন এইট এবং নাইন এইট থ্রি জিরো ওয়ান ফাইভ সিক্স সেভেন থ্রি এইট আপনাদের আমাদের ওয়েবসাইটের ঠিকানাটা জানিয়ে রাখি ডাব্লুডাব্লিউ ডাব্লিউ এবং পরিশেষে বলি এই আশ্রমের আরও পরিপূর্ণতার জন্য আপনাদের সকলের যারা এই অনুষ্ঠানে নিয়মিত চোখ রাখেন বা বাবা শ্রী জি মহারাজের সমস্ত শুভানুদায়ী ভক্ত শিষ্যদের ঐকান্তিক সহযোগিতা আমরা কামনা করি সমস্যার সমাধানে যখন উন্মুখ হয়ে আছেন তখন দেখতেই হবে বাবা দেবদাসের অনুষ্ঠান সমস্যা এবং সমাধান প্রতিদিন দেখতে পাবেন সৃষ্টি চ্যানেলে সকাল ছটা থেকে ছটা পঞ্চাশ মিনিট পর্যন্ত এবং শনিবার সমস্যার সমাধানে যখন উন্মুখ হয়ে আছেন তখন দেখতেই হবে বাবা দেবদাসের অনুষ্ঠান সমস্যা এবং সমাধান প্রতিদিন দেখতে পাবেন সৃষ্টি চ্যানেলে সকাল ছটা থেকে ছটা পঞ্চাশ মিনিট পর্যন্ত এবং শনিবার সন্ধ্যে সাতটা থেকে সাতটা পঞ্চাশ মিনিট পর্যন্ত প্রতিদিন সোনার বাংলায় পাবেন সকাল

সেই চিঠিটি পাঠিয়েছ সেই চিঠিটি পাঠিয়েছ তরুণ দাস চিঠিটি লিখেছ তরুণ দাস লিখছ ওম নম শিবায় বাবা শ্রীদেবদাস আপনি আমার প্রণাম নেবেন আপনার অনুষ্ঠান আমি খুব মন দিয়ে দেখি আর খুব ভালো লাগে সুন্দর করে বলে দেন সকলের মনের কথা আমি থাকতে না পেরে নিজের সম্বন্ধে জানতে ইচ্ছে করলো আপনি আমার সম্বন্ধে যদি সব বলে দেন চিরকৃতজ্ঞ থাকব আপনার কাছে আমি সারা জীবন সবার জন্য করে গেলাম কিন্তু সবাই আমাকে ছেড়ে চলে গেল এই বয়সে এসে খুব চিন্তা হয় আমার শরীর কেমন যাবে আমি কোনো ব্যবসা করতে পারবো আমার জন্ম সময় দিলাম বলে দেবেন আশায় রইলাম এটি তরুণ দাস তোমার শুভ জন্ম তারিখ দিয়েছ ১২ই আগস্ট উনিশশো সাল সকাল সাতটার সময় জন্মস্থান হাওড়া রাশি দিয়েছ তুলা ঠিকানা তরুণ দাস গড়িয়া কলকাতা তুমি গড়িয়া থেকে এই চিঠিটি লিখেছ বাবা তোমার শুভ জন্ম তারিখ উনিশশো উনষাট সাল সেদিন ছিল বুধবার সকাল সাতটার সময় তোমার হাওড়াতে জন্ম তোমার হলো তুলা রাশি তোমার তুলা রাশি সিংহ লগ্ন সিংহ লগ্ন বিশাখা নক্ষত্র বিশাখা নক্ষত্র শুক্ল অষ্টমী তিথিতে জন্ম শুক্ল অষ্টমী তিথিতে জন্ম তাম্র পায়া তাম্র পায়া শূদ্রবর্ণ সূদ্রবর্ণ দেবারীগণ বা রাক্ষসগণ বাবা এই হলো তোমার জন্মকুণ্ডলী তোমার জন্মকুণ্ডলীতে মেষ রাশিতে কোনো গ্রহ নেই রাশিতেও কোনো গ্রহ নেই মিথুনেও কোনো গ্রহ নেই রবি এবং বুধ আছে বুধ এবং রবি রবি এবং বুধ আছে কর্কটে আছে রবি বুধ এবং সিংহ হল লগ্ন লগ্ন শুক্র মঙ্গল আছে তোমার সিংহে লগ্ন শুক্র এবং মঙ্গল আছে তোমার সিংহে রাহু আছে কন্যায় কন্যায় আছে রাহু তুলায় আছে বৃহস্পতি চন্দ্র তুলায় আছে তোমার বৃহস্পতি চন্দ্র এবং বৃষ্টিকে কোনো গ্রহ নেই তোমার তোমার ধনুতে আছে শনি ধনুতে আছে শনি মকরে আর কুম্ভে কোনো গ্রহ নেই মকরে আর কুম্ভে কোনো গ্রহ নেই মিনে আছে তোমার কেতু মিনে আছে তোমার কেতু তোমার জন্মকুণ্ডলিতে বুধ ভালো আছে রবি ভালো আছে লিখে নাও তোমার জন্মকুণ্ডলিতে বেশ কয়েকটি শুভ যোগ আছে একটা হল রবি বুধ বুধাদিত্য যোগ বুধ এবং রবি তোমার একসাথে আছে রবি বুধ বুধাদিত্য যোগ তোমার জন্মকুণ্ডলিতে শুক্র ভালো আছে তোমার জন্মকুণ্ডলিতে আরও একটি মহান যোগ খুব শুভ যোগ খুব সুন্দর যোগ সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে বৃহস্পতি এবং চন্দ্র গজকেশরী যোগ বৃহস্পতি এবং চন্দ্র গজ কেশরি যোগ এবং তোমার কেতুও ভালো আছে তোমার কেতুও শুভ অবস্থাতে আছে চানো আজকে প্রথমে দেখে নেই তোমার জন্মকুণ্ডলীটি কটা স্টার পেয়েছে তোমার জন্মকুণ্ডলীটি কটা স্টার পেয়েছে তোমার জন্মকুণ্ডলী এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ উনিশটা তোমার জন্মকুণ্ডলী কিন্তু এত বেশি মাত্রায় স্টার পাওয়া সত্ত্বেও তোমার জীবনে এত হতাশা কেন তোমার জীবনে এত নিরাশা কেন তোমার জীবনে এত দুঃখ দুর্দশা কেন তা সম্পর্কে আমরা জানব অবশ্যই জানব তা সম্পর্কে তোমার জন্মকুণ্ডলীতে শুভ যোগ তুমি লিখে নিয়েছ এবং অশুভ যোগ হলো তোমার লগ্নে আছে মঙ্গল তুমি মাঙ্গলিক তোমার লগ্নে আছে মঙ্গল তুমি মাঙ্গলিক তোমার ধনস্থানে আছে রাহু তোমার ধনস্থানে আছে রাহু ধনস্থানে এই যে রাহু রয়েছে এটা একটা অর্থহন্তা যোগ সৃষ্টি করেছে অর্থহন্তা যোগ সৃষ্টি করেছে এই দুটো একটু নেগেটিভিটি রয়েছে আর শুক্র ভালো কিন্তু শুক্রের সাথে মঙ্গলের কমিউনিকেশন একটু অসুবিধে মঙ্গলের সাথে শুক্রের কমিউনিকেশন হলে একটু অর্থ নাশ হয়ে থাকে শ্রীলোক বা স্ত্রী ব্যক্তি থেকে একটু ক্ষতি সাধন হয়ে থাকে স্ত্রীলোক বা স্ত্রী ব্যক্তি থেকে মানে স্ত্রীলোক থেকে মহিলাদের থেকে একটু একটু অর্থনাশ একটু ক্ষতি সাধন অমর্যাদা বা অপমান ইত্যাদি ইত্যাদি হয়ে থাকে তোমার জীবন সম্পর্কে অবশ্যই জানব আগে আমরা শিবকৃষ্ণ গুরুকুলের সমবেত প্রার্থনাটি করে নেই যে দুটো নাম্বার আপনাদের স্মরণে রাখতে হবে সে দুটো নাম্বার হলো নাইন এইট থ্রি জিরো ওয়ান ফাইভ সিক্স সেভেন থ্রি এইট এবং নাইন এইট থ্রি ওয়ান নাইন ফাইভ ডাবল জিরো ফোর নাইন এই দুটো নাম্বার আপনারা স্মরণে রাখুন তাহলেই দেখবেন আপনাদের জীবনে কিন্তু সাফল্যের রামধনু এঁকে দেবেন এই মহান ব্যক্তিত্ব আর ঠিক এভাবেই বলি যে আপনারা এই মহান ব্যক্তিত্বের সাথে কোথায় কোথায় যোগাযোগ করতে পারবেন প্রথমটি হলো ওনার নিজের আশ্রমে শিবকৃষ্ণ গুরুকুল একশো তিরিশ নগর পোস্ট অফিস মাহেশ শ্রীরামপুর জেলা হুগলি পিন নাম্বার সাতশো বারো দুশো দুই বাস মাসির বাড়ি চিঠি পাঠানোর একমাত্র ঠিকানা হলো কিন্তু শিবকৃষ্ণ গুরুকুল আরও একটি ঠিকানা কলকাতা সল্ট লেকে গুডলাক পয়েন্ট বিডি তিনশো নব্বই সেক্টর ওয়ান লেক কলকাতা চৌষট্টি স্টপেজ বিডি ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পাশের গলি দিয়ে গিয়ে ভিআইপি সুইটস নামক একটি মিষ্টির দোকান ঠিক তার উল্টো দিকেই ওনার চেম্বার তৃতীয় চেম্বারটি হচ্ছে বাস টালিগঞ্জ মেট্রো স্টেশন থেকে তিনটি স্টপেজ দক্ষিণের নেতাজীনগর বাস স্টপেজে এসে আপনারা অটোতে বা রিকশায় চলে আসুন জয়শ্রী কালীতলা সেখানে এসে দেখুন নাইস স্টুডে নামক একটি বিউটি পার্লার ঠিক তার উল্টো দিকে রাগেশ্রী অ্যাপার্টমেন্ট একশো সাতচল্লিশ শরৎপল্লী রাগেশ্রী অ্যাপার্টমেন্টই উনি বসেন উত্তরবঙ্গের সমস্ত মানুষ যারা বাবাশ্রী শ্রী মহারাজের সঙ্গে যোগাযোগ করতে চাইছেন যারা তার পরম সান্নিধ্য পেতে চাইছেন পেতে চাইছেন তার উপদেশ তাদের জন্য যোগাযোগের এই ঠিকানা উত্তরায়ণ অ্যাপার্টমেন্ট পঁচিশ নম্বর স্বামীজি সরণী হাকিমপাড়া শিলিগুড়ি পিন নাম্বার সাত তিন চার শূন্য শূন্য এক বিবেকানন্দ স্কুলের ঠিক বিপরীতে আরও একবার জানিয়ে রাখি উত্তরায়ণ অ্যাপার্টমেন্ট পঁচিশ নম্বর স্বামীজি সরণী হাকিমপাড়া শিলিগুড়ি পিন নাম্বার সাত তিন চার শূন্য শূন্য এক বিবেকানন্দ স্কুলের ঠিক বিপরীতে এই মুহূর্তে আপনারা টিভির পর্দায় বাবা শ্রী দেবদাসী মহারাজের দীর্ঘদিনের যে পরিকল্পনা সেই আশ্রম আশ্রমের রূপরেখা আপনারা দেখতে পাচ্ছেন এবং আরও একটি সুখবর আপনাদের জানিয়ে রাখি যে বাবা শ্রী দেবদাসজী মহারাজের ঐকান্তিক প্রয়াসে দীর্ঘদিনের প্রয়াসে গঠিত শিবকৃষ্ণ গুরুকুল সেবাশ্রম পরিচালিত বৃদ্ধ বৃদ্ধা নিবাসে যে সমস্ত বৃদ্ধ বৃদ্ধারা ধর্মীয় ও আধ্যাত্মিক পরিবেশে তাদের জীবন নির্বাহন করতে চান যারা এখানে আগামী জীবন থাকার জন্য ইচ্ছুক তারা অবিলম্বে আমাদের সাথে এই দুটো নাম্বারে যোগাযোগ করুন নাইন এইট এবং নাইন এইট থ্রি জিরো ওয়ান ফাইভ সিক্স সেভেন থ্রি এইট আরও একবার আপনাদের জানিয়ে রাখি যে আশ্রমের রূপরেখা আপনারা এই মুহূর্তে টিভির পর্দায় দেখছেন সেটি গঠিত হচ্ছে হুগলি জেলার ছড়োর সুগন্ধাতে ঠিকানাটা এরকম ছোচুর স্টেশন থেকে আপনারা যে কোনো যানবাহনে চলে আসবেন সুগন্ধা মোড়ে সুগন্ধা মোড়ে এসে সামনেই দেখতে পাবেন দোলবাড়ি দোলবাড়িতেই এই মন্দির গঠিত হতে চলেছে এবং তার সন্নিকটেই শিবকৃষ্ণ গুরুকুল সেবাশ্রম গঠিত বৃদ্ধ বৃদ্ধ নিবাসেরও আপনারা রূপরেখা দেখতে পাবেন আমাদের পরবর্তী কার্যক্রমে এবং আরও যারা বিষদভাবে জানতে চান তারা অবিলম্বে আমাদের সাথে যোগাযোগ করুন এই দুটো নাম্বারে নাইন এইট থ্রি ওয়ান নাইন ফাইভ ডাবল জিরো ফোর নাইন এবং নাইন এইট থ্রি জিরো ওয়ান ফাইভ সিক্স সেভেন থ্রি এইট আপনাদের আমাদের ওয়েবসাইটের ঠিকানাটা জানিয়ে রাখি ডাব্লিউ 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 ডট বাবা দেবদাস ডট কম এবং পরিশেষে বলি এই আশ্রমের আরও পরিপূর্ণতার জন্য আপনাদের সকলের যারা এই অনুষ্ঠানে নিয়মিত চোখ রাখেন বা বাবা শ্রী দেবদাসী মহারাজের সমস্ত শুভানুদায়ী ভক্ত শিষ্যদের ঐকান্তিক সহযোগিতা আমরা কামনা করি তোমরা প্রার্থনা করলে প্রার্থনা যারা তোমরা ভক্ত শিষ্য আছো তোমরা অবশ্যই প্রার্থনাটি লিখেও নেবে এবং এবং শিবকৃষ্ণ গুরুকুল সেবাশ্রম মেয়ের আরও ব্যাপ্তি আরও বৃহত্তর কর্মকাণ্ডের জন্য তোমরা ভগবান শিবের সেবার জন্য তোমাদের তোমাদের প্রতিদিন সামর্থ্য মতো সাধ্য প্রার্থনার পরে তোমরা দু টাকা পাঁচ টাকা দশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা তিরিশ টাকা সামর্থ্য মতো তোমরা সংগ্রহ করে সেটি শিবকৃষ্ণ গুরুকুলে ভগবান শিবের ভগবান শিবের সেবার জন্য তোমরা পাঠাবে সকলে ভালো থাকো এবং তোমার চিঠির উত্তর দেব অবশ্যই সামনের দিন উত্তর দেব হরিওং নম শিবায়